গুড মর্নিং, আজকে হলো শনিবার, এখন বাজে 9:15। আর মেয়েকে করে দিয়েছি হরলিক্স, হরলিক্স দিয়ে বিস্কুট খাচ্ছে। আর আমার হাজব্যান্ডকে রুটি করে দিয়েছি, ও হরলিক্স দিয়ে রুটি খাচ্ছে, ও ডিউটি যাবে। তো চলুন আজকে দিনটা শুরু করলাম। হাজব্যান্ড আর মেয়েদের টিফিন করে দিয়েছি, আমার বড় মেয়ে টিফিন খেয়ে পড়তে চলে গেছে, ও হরলিক্স দিয়ে রুটি খেয়ে পড়তে চলে গেছে, আর ছোটো মেয়ে হরলিক্স দিয়ে বিস্কুট খেয়েছে, আর হাজব্যান্ডও হরলিক্স দিয়ে রুটি খেয়ে ডিউটি চলে গেছে। আর দেখুন আমার ঘরের অবস্থা, দেখুন বিছানাপত্র সব ঠিকঠাক করতে হবে, কি অবস্থা! বিছানায় শুয়েছে, চাদর নিয়ে নিচে নেমে গেছে, ওগুলোকে ঠিক করতে হবে। এখানে জামা কাপড় পরে রয়েছে, কালকে যেহেতু বাড়ি ছিলাম না আর বিকেলে এসেছি, বিকেলে লাইন ছিল না আর আমার মাথাটা ধরেছিল, একটু ভালো লাগছিল, তাই জামা কাপড় কিচ্ছু ভাঁজ করা হয়নি, অমনিই পড়ে রয়েছে। আর ঘর বাড়ির অবস্থা দেখুন, মানে পুরো টোটাল ঘর বাড়িটা আমাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে। তো চলুন, আর রান্নাবান্নাও করতে হবে, ঠিক আছে। আর আমার কলতলায় দেখুন বাসন পত্র সব পড়ে রয়েছে, ওগুলোও মাঝামাঝি করতে হবে, রান্না করতে হবে, চান করে পুজো করতে হবে। তো চলুন, অনেক কাজ। সব কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড এসকে কাজ থেকে বাড়ি এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন বাজে 3টে, আমি একটু ঘুমাবো, খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে। ইভিনিং, এখন বাজে 6টা, 6টা বাজে 5 মিনিট বাকি। আমার বিকেলে যতটা কাজকর্ম ছিল সব করে ফেলেছি, আর আমি মেয়েকে পড়তে দিতে যাবো 7:15 নাগাদ। ওর 7:30 থেকে পড়া, আর ওর পড়া কিছুটা বাকি আছে, বসে বসে পড়া করছে, দেখুন পড়া করছে আর মশা মারছে, পড়া করছে আর মশা মারছে, মশা কামড়াচ্ছে, মশা মারছে। কোয়েল সন্ধ্যা দেবে। এখন বাজে 7:20, আর আমি মেয়েকে পড়তে দিতে যাচ্ছি, আর মেয়ে সাইকেলগুলো বার করছে, সাইকেল বার করা হয়ে গেছে, দুজনে দুটো সাইকেল নেব, ওকে পড়তে দিয়ে আসি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, পরোটা দিয়ে সস দিয়ে খেয়ে ডিউটি চলে যাবে, তারপর আমি রান্নাবান্না শুরু করব। গুড মর্নিং, আজকে হলো সানডে, আর এখন বাজে 11টা, আর আমাদের সবার টিফিন করা হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে পরোটা করে দিয়েছিলাম, খেয়ে ডিউটি চলে গেছে, আর আমরাও পরোটা দিয়ে টিফিনটা করে নিয়েছি। আর আজকের চিকেন নিয়ে এসেছে, যেহেতু সানডে, চিকেনের তরকারি করব, আর করব কচু ঘণ্ট। আর আমার মেয়ে ওখানে বসে, কোয়েল বসে মুড়ি চালছে, দাঁড়ান দেখাই, বলছে আমাকে দেখাবে না মা, দাঁড়ান দেখুন মুড়িগুলো বালি থাকে, ছেলে ঢোকাচ্ছে, কোনো কাজ করে না, এই কাজটাই ওকে দিয়েছি করতে। আজকে করেছি মাংসের ঝোল, কালারটা কি এসছে দেখুন, দুর্দান্ত কালার এসছে। আর করেছি এটা কচু শাক, বাদাম দিয়ে কচু শাক। গুড ইভিনিং, এখন বাজে 6:00। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীর খেয়াল রাখবেন আর সুস্থ থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।